ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله او كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিনের কাজ দিয়েছেন, আর এই কাজ আল্লাহ তাআলা সম্পূর্ণ উম্মতের উপর দিয়েছেন, উম্মতের বিশেষ কোন অংশের উপর নয়, সবার দায়িত্ব। এই ব্যাপারে গোটা উম্মত বড় একটা ভুলের মধ্যে পড়েছে, আর বড় একটা ভুল হলোই, বিভিন্ন ভুলের মধ্যে বড় একটা ভুল হলো যে কাজ সম্পূর্ণ উম্মতের উপর ছিল, উম্মত ভাবতে লেগেছে যে ওই কাজ উম্মতের কিছু লোকের উপর দায়িত্ব। যেমন অনেকেই ধারণা করে যে দুনিয়াতে দিনের মেহনত করা এটা আলিমদের কাজ, আলিম অল্প কয়েকজন, গোটা উম্মতকে এই দায়িত্ব থেকে বাদ দিয়ে দিল। কেউ আর মনে করে পীরদের কাজ, তো পীর এবং আলিম মশায়েখ সবাইকে যদি একসাথে ধরা যায় তো তারাই বা কতজন। আরো যদি ব্যাপক হয়, কিছু লোকে মনে করে এটা পুরুষ মানুষের কাজ, অথচ আল্লাহ তাআলা এই কাজকে সবার উপর দায়িত্ব দিয়েছে। নামাজ পড়া যেরকম সবার দায়িত্ব, নামাজ পড়া শুধু আলিমদের কাজ নয়, শুধু ইমামদের কাজ নয়, এটা সবার কাজ। ওরকম দিনের কাজ করাও সবার কাজ। লোকে বলে যে ইলিম যদি না থাকে দিনের কাজ কেমন করে করবে, একজন মুসলমান হইল এই মাত্র, অন্য ধর্ম থেকে মনে করা যায় হিন্দু ছিল, মুসলমান হলো এই বেলা, কিছুক্ষণ পরেই তার উপর জোহরের নামাজের বক যখন আসবে তো জোহরের নামাজ তার উপর ফরজ হবে, অত সুরা ফাতিহাও জানে না আর তাহিয়াতও জানে না, কেমন করে জোহরের নামাজ পড়বে, ওযু করাও জানে না, তবুও তার উপর ফরজ, তো জানে না কেমন করে পড়বে, যতটুকু জানে ততটুকু, যতটুকু জানে যত ভুলই হোক ওই ভুল ভাবেই যদি সে পড়ে, রুকুতে ডানে বায়ে দেখে, ওদের দেখা দেখি রুকুতে যায়, সুজদাতে গিয়ে আবার মাথা তুলে দেখে তো তারা উঠলো, তো সুজদাতে উঠে গেল, তো বাইরে থেকে যে তাকাবে মনে করবে যে নামাজ পড়ছে নাকি, ডানে তাকায় বায়ে তাকায় সুজদাতে আবার এদিক ওদিক তাকায়, কিন্তু যে নতুন মুসলমান হয়েছে এই এদিক ওদিক তাকানো ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ওদের দেখা দেখি তো নামাজ পড়বে, ও যদি সুজদার মধ্যে গিয়ে সুজদার দিকে তাকিয়ে থাকে বাকি সবাই উঠে যাবে, ও টেরই পাবে না এবং ওর নামাজ হবে, আর শুধু হবে তা নয় আল্লাহ তাআলা তার ওই নামাজকে ইনশাআল্লাহ কবুলও করবে, যতটুকু জানে উঠু করবে। নামাজ যেরকম যতটুকু জানে উঠু করবে, তারপর সে শিখতে থাকুক ধীরে ধীরে, সময় লাগবে। দাওয়াতের কাজ ওরকম, এই মাত্র মুসলমান হলো, এই মাত্র এখনই তাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের কাজ তারপর এসে গেল, যতটুকু পারে যেভাবে পারে, আর এই কাজ সবার উপর দায়িত্ব, কিছু লোকের উপর আছে আর কিছু লোকের উপর নয় তা নয়, সবার উপর। আর যে কাজ সবাই মিলে করবার ওই কাজ যদি কিছু লোকে করে তাহলে ওটা শেষ করতে পারবে না, সে কিছু লোক তার জানি দিয়ে দিক না কেন, সেই সবাইয়ের মধ্যে ধনী আছে, গরিব আছে, রাজা আছে, প্রজা আছে, নারী আছে, পুরুষ আছে, আলিম আছে, সাধারণ মানুষ আছে, সবাই তার মধ্যে সামিল, এমনকি বাচ্চারাও সামিল, একেবারে নাবালিক যদি না হয় তো বাচ্চারাও সামিল, আর এমনকি নাবালিক বাচ্চারাও অনেক সময় কাজ করে, তার উপর দায়িত্ব না থাকলেও কাজ করতে পারে এবং তাদের দ্বারা বড় কাজ হয়েও যায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে এরকম নবীরা পাঠিয়েছেন যেসব নবীদের সাথে তাদের আশেপাশে সবাই কাজে শরিক হয়েছে, আর এরকম নবীদেরকেও দুনিয়াতে পাঠিয়েছেন
যাদের সাথে তাদের আশেপাশের লোক সবাই শরিক হয়নি, কেউ হয়েছে কেউ হয়নি। আর এটাও দেখা যায় যে যেসব নবীরা তাদের কাছের মানুষের সহায়তা পেয়েছেন তাদের উম্মতের মধ্যে দিন এসেছে, আর যেসব নবীরা তাদের কাছের লোকের সহায়তা পাননি তাদের উম্মতের মধ্যে দিন আসেনি। নূহ আলাইহিস সালাম উনি দাওয়াত দিয়েছেন 950 বছর, আর আল্লাহ তাআলা উনার দাওয়াতকে এত পছন্দ করেছেন যে নূহ আলাইহিস সালামের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআন শরীফের সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরাতু নূহ, যেখানে নূহ আলাইহিস সালামের দাওয়াত এবং ওনার পরিশ্রম, ওনার কুরবানির এগুলো আলোচনা হয়েছে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের দাওয়াতের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন এই সূরার ভিতরে। কিন্তু উম্মত ধ্বংস হয়ে গেছে, উম্মতের মধ্যে দিন আসেনি। একটা জিনিস লক্ষ্য করা যায় যে নূহ আলাইহিস সালামের পরিবার কাজে শরিক হয়নি, ওটা নূহ আলাইহিস সালামের দোষ নয়। যদি নূহ আলাইহিস সালামের দোষ হতো তো আল্লাহ তাআলা ওনার প্রশংসা করতেন না। কিন্তু উম্মতের মধ্যে কিসমতে নাই, তার ওনার পরিবার ওনার স্ত্রী দাওয়াতের মধ্যে শরিক হয়নি। আর এটাও দেখা যায় যে ছেলেও দাওয়াতে শরিক হয়নি, ইমান আনেনি, কারণ সন্তান সাধারণত মায়েদের দিকেই যায়, ভুল হোক আর ঠিক হোক সম্পর্ক মায়ের দিকে বেশি থাকে, আর মার দিকে যেদিকে যায় ওদিকেই যায়। নৌকাতে যখন উঠলেন তো নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে নৌকায় উঠে যেতে বললেন, অথচ পানিতে সে ডুবে যাচ্ছে। ওই সময় তাকে নৌকাতে উঠতে বললেন, নৌকাতে উঠলে বেঁচে যাবে আর না উঠে ডুবে যাবে, কিন্তু তবুও সে মানল না আর ডুবেও গেল। নিজের ছেলেই যদি না মানে তো বাইরের লোক কি আর মানবে? উম্মতের মধ্যে দিন এলো না। এর মোকাবেলায় ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী ঈমান এনেছেন এবং দিনের কাজে পুরো শরিক হয়েছে। ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছে বড় হননি, বড় হয়েছেন হাজেরা আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম তো বিদেশ থাকতেন, উনি ওনার মায়ের সাথে বড় হয়েছেন, বাপকে পাননি, অথচ বাপের এত বাধ্য যে এসে জবাই করতে চাইলেন তাতেও রাজি। এখানে মৌত থেকে পানি ডুবছে, হায়াতের দিকে ডাকলেন, নৌকাতে উঠে যাও, মানলো না। আর ওখানে মৌতের দিকে ডাকলেন, আমি তোমাকে জবাই করছি, উনি তাতেও রাজি। হায়াত থেকে মৌতের দিকে ডাকলেন, তাও ইসমাইল আলাইহিসসালাম রাজি হয়ে গেলেন। আর নূহ আলাইহিসসালামের ছেলে মৌতের দিকে হায়াতের দিকে ডাকলেন, তাও সে রাজি হলো না, অস্বীকার করলো। আর দুই ক্ষেত্রেই দেখা যায় যে মায়ের প্রভাব পড়েছে, আর আল্লাহ তাআলা উম্মতের মধ্যেও দিন দিয়েছে। কারণ সমাজে একটা জিনিসের প্রসার হয়, দুনিয়ার জিনিস হোক আর দিনের জিনিস হোক, প্রসার হয় বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের দ্বারা, ভালো মন্দ সব যে কথা মহিলাদের কানে পৌঁছে যায় ওই একদিনের মধ্যে গোটা গ্রামে জানাজানি হয়ে যায়, আর যে কথা মহিলাদের কাছে পৌঁছায় না ওইটা জানাজানিও হয় না। বড় আশ্চর্য, নতুন পাড়ায় একটা পরিবার এলো, পরিবারের পুরুষরা বাইরে যায় কাজকর্ম করতে, ঢাকায় যদি হয় এক বছর পরে ওই পুরুষদের মধ্যে পরিচয় হয়নি, অথচ ওরা বাইরে যায় আর দেখা শেখা তাদের মধ্যেই হয়, আর মহিলারা বাইরে যায়ও না, ঘরে ভিতরে থাকে। কিন্তু এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক সপ্তাহের মধ্যেই বলতে পারে যে কোন বাড়ির কে কার শাশুড়ি এখানে থাকে, কার থাকে না, ছেলে কজন মেয়ে কজন, কে কি করে সব জানে, কোথেকে কে শিখিয়ে গেল বোঝা মুশকিল, কিন্তু সব জানে। আর একেবারে নতুন খবর পর্যন্ত আছে, আগের খবর তো আছে, নতুন খবর আছে, কার শাশুড়ি এসেছে, কার শাশুড়ি কবে চলে যাবে তাও বলতে পারে। আর এদের দ্বারা সব খবরের প্রসার হয়। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের মিজাজ দিয়েছেন, কথা বা যে কোনো কিছু চালানোর কাজ এটা মহিলাদের দ্বারাই হয়। দুনিয়া জিনিসের মধ্যে ফ্যাক্টরিতে জিনিস বানাবার কাজ
সাধারণত পুরুষ মানুষ করে, কিন্তু ওইটাকে বাজারে ছড়ানো, সমাজে ছড়ানো, ওইটা মহিলাদের মাধ্যমে হয়। দিনের কাজের মধ্যেও আল্লাহ তাআলা সব নবী বানিয়েছেন পুরুষ মানুষ, কিন্তু দিনের প্রসার হয়েছে মহিলাদের দ্বারা, আর তাদের অবদান বড় গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে হাজেরা আলাইহিস সালামের উল্লেখ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। আর হজে কেউ যখন যায়, যে আমলগুলো করে সে আমলের বড় একটা অংশ হচ্ছে হাজেরা আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালামের আমলের চেয়ে হাজেরা আলাইহিস সালামের আমলের নকল হজে বেশি করা হয়। সম্পূর্ণ সাই হাজেরা আলাইহিস সালামের আমল, ইব্রাহিম আলাইহিস সালামের নয়। ওনার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত হজের মধ্যে এগুলো নকল করাকে আল্লাহ তাআলা শরীয়তের অংশ বানিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালামের জীবনের উল্লেখের সাথে ওনার মায়ের, ওনার বোনের উল্লেখ আছে। ঈসা আলাইহিস সালামের জীবনের উল্লেখের সাথে ওনার মার উল্লেখ আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনার মধ্যে ওনার পরিবার বর্গের আলোচনা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা, আর নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা। পরিবারের মধ্যে পুরুষ মানুষ কেউ নাই। আর আমরা নামাজ পুরা করতেই পারবো না জুয়ালা আলী মোহাম্মদ কে বাদ দিয়ে। দুরুদ শরীফ পড়তে হলেই আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। আর আলী মোহাম্মদের মধ্যে সবাই মহিলা, একজনও পুরুষ নাই, কিন্তু তাদেরকে বাদ দিয়ে নামাজই পুরা হবে না। কেউ প্রশ্ন করতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, ওনার জন্য আমরা দুরুদ শরীফ পড়ব, তো যুক্তিসঙ্গত কথা, ওনার পরিবারের জন্য কেন? তার উত্তর এটাই যে আমাদের কাছে যে দিন পৌঁছেছে ওইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সমর্থন না থাকতো, তাদের সহায়তা না থাকতো, তাহলে দিন আমাদের পর্যন্ত পৌঁছা মুশকিল হয়ে যেত। কারণ দেখা যায় এটাই যে যেসব নবীরা মেহনত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 23 বছর মেহনত করলেন, নূহ আলাইহিস সালাম তো করেছিলেন 350 বছর, 950 বছর, কিন্তু তারপরেও তো উম্মতের কাছে পৌঁছাল না। কারণ বাহন যেটা ওইটা যদি না চলে, তার ঘরের প্রোডাকশন যতই হোক না কেন, ওটা বাইরে নিয়ে যাওয়ার কাজ যার, সে যদি বাইরে না নিয়ে যায় তাহলে ওটা ছড়াবে না। আর বাইরে নিয়ে যাওয়ার কাজ তো আল্লাহ তাআলা সাধারণত মহিলাদেরকে দিয়েই করান, সে দুনিয়ার হোক আর দিনের হোক, আর ভালো হোক আর মন্দ হোক, ছড়াবার কাজ মহিলাদের দ্বারা হয়। আল্লাহ তাআলা দুনিয়াকে বড় আজীব সব বিপরীত গুলো দিয়ে বানিয়েছেন। মহিলাদের জীবন হচ্ছে ঘরের ভিতরে, অথচ তাদের কথাই ছড়ায়, আর পুরুষের জীবন ঘরের বাইরে, আর তাদের কথা ছড়ায় না, সীমিত রয়ে যায়। তো আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন। তো আল্লাহ তাআলা দিনের কাজের মধ্যে সবাইকে শরীক করেছেন। এই একটা অংশ যদি না থাকে তাহলে ওই কাজ আর হবে না। আর প্রত্যেককে তার নিজ নিজ অংশ দিয়েছে, এক একটা এক ধরনের। জাহিরি ভাবে মনে হয় যে বড় শক্তিশালী হলে তার বড় শক্তি হবে, কিন্তু আল্লাহ তাআলা নবীদের শক্তি দিয়েছেন তাদের দুর্বলতার মধ্যে। জাহিরি ভাবে একটা জিনিস যত বেশি দুর্বল হয়, হকিকতে অনেক সময় দেখা যায় তার শক্তি তত বেশি বাড়ে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, কিন্তু প্রথম যখন দুনিয়াকে বানিয়েছেন তা নরম ছিল আর দুল ছিল, স্থিরও ছিল না। আল্লাহ তাআলা এটাকে পেরেক দিয়ে টাইট করলেন, যেরকম একটা খাটটা যদি নড়ে তাহলে পেরেক মেরে ওটাকে শক্ত করা হয়। তো আল্লাহ তাআলা পৃথিবীকে শক্ত করলেন পেরেক দিয়ে, আর সেই পেরেক হলো পাহাড়, পাহাড় দিয়ে পেরেক মেরে পৃথিবীকে স্থির করলেন। ফিরিস্তারা পাহাড়ের এই শক্তিকে দেখে মুগ্ধ হলেন আর আল্লাহকে জিজ্ঞেস করলেন যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা। আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ আছে, লোহা পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী, লোহা পাহাড়কেও কেটে ফেলেছে।
জিজ্ঞেস করলেন, লোহার যে শক্তিশালী কিছু আছে কিনা? হ্যাঁ আছে, আগুন, লোহাকে গলিয়ে দে। আগুনের যে শক্তিশালী কিছু আছে কিনা? যে পানি, আগুনকে নিভিয়ে দে। পানির যে শক্তিশালী আছে কিনা? বাতাস, পানিকে উড়িয়ে নিয়ে চলে যায়। বাতাসের যে শক্তিশালী কিছু আছে কিনা? হ্যাঁ আছে, মুমিনের ডান হাতের সদকা, যে বাঁ হাত জানে না। দেখা যায় পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে পানির বেশি, পানির চেয়ে বেশি বাতাসের বেশি, আর বাতাসের চেয়ে একটা সামান্য সৎকার শক্তি আরো বেশি। আর দেখতে এগুলো প্রত্যেক ধাপে ধাপে মনে হচ্ছে যে আরো ছোট, আরো দুর্বল, আরো নরম। পাহাড়ের চেয়ে লোহা একটু নরমের দিকে এলো, লোহার চেয়ে আগুন আরো নরম, আগুনের চেয়ে পানি আরো নরম, পানির চেয়ে বাতাস আরো নরম, এমনকি বাতাস তো দেখাই যায় না। আর সামান্য একটা সৎকার ডান হাত দিয়ে করছে, বা হাতও জানে না, ওইটা তো একেবারে বোঝাই যায় না। তো জাহিরি ভাবে যত বেশি নরম, যত বেশি দুর্বল হচ্ছে, হকিকতের শক্তি তত বেশি হচ্ছে। আল্লাহ তারা আম্বিয়া আলাইহিমুস-সালামকে পাঠিয়েছেন দুর্বলতার শক্তি দিয়ে। জাহিরি ভাবে বড় দুর্বল, আর হকিকতে বড় বেশি শক্তিশালী। সব নবীদের জীবন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগেই, মায়ের গর্ভে আসবার আগেই রাজা ফয়সলা করেছে যে এই শিশু যেন মায়ের গর্ভেই না আসে। ইন্তজাম সব হয়ে গেছে, মায়ের গর্ভে না আসবার সব ইন্তজাম হয়ে গেল, কিন্তু একটু কোথায় কোনে ফাঁক দিয়ে ভুল করে, যেরকম আর বলে থাকি যে বাই চান্স, তো বাই চান্স উনি গর্ভে এসে গেলেন। জন্মের পরেও মেরে ফেলবার কথা, অনেকবার ইন্তজাম হলো মারবারও, আর প্রায় মেরে ফেলবেই, কিন্তু শেষ পর্যন্ত বাই চান্স বেঁচে গেলেন। যখন ওনাকে আগুনে ফেলবার পরিকল্পনা করা হলো, দুনিয়ার মানুষ যারা, তারা তো ভেবেইছে শেষ, এমনকি আসমানের ফিরিস্তা যারা, তারাও ভেবেছেন যে এখন আর ইব্রাহিমের বাঁচার কোনো উপায় নাই। সেজন্য ফিরিস্তারাও এসেছেন সাহায্য করতে, সেরকম ফিরিস্তারও সাহায্য করলেন না, আর সবাই নিরাশ হয়ে গেল, আগুনে ফেলেই দিল। আর যারা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসেন, যারা এতদিন দোয়া করছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেন আল্লাহ বাঁচান, তারাও নিরাশ হয়ে গেল। কিন্তু নিরাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আগুনের ভিতরে ওনাকে বাঁচালেন। হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইসা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুওয়াল ওয়ালিউল হামীদ। আল্লাহ তাআলা তো উনি যিনি সাহায্য নাজিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে, আর আল্লাহ সাহায্য করেন, তার রহমতকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন, বিছিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সবাই নিরাশ হয়ে গেছে আর দুর্বল, আল্লাহ তাআলা তারপর ওনাকে বাঁচালেন, আর ওনাকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ করালেন। মূসা আলাইহিস সালামের তাই জন্মের আগে থেকেই ফয়সলা হয়েছে যে জন্ম হওয়ার পরেই যেন কতল করে দেওয়া হয়। তারপর আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের, মূসা আলাইহিস সালামের মাকে বললেন যে তোমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াও, আর যদি ভয় লাগে তাহলে পানিতে ফেলে দাও। কি ইন্তজাম! যা বাঁচার সম্ভাবনা ছিল, কোনো যদি ঘরে কোনো লুকিয়ে টুকিয়ে রাখতেন তাহলে একটা সম্ভাবনা ছিল, আর নদীতে ফেলে দিলে তো এমনি ডুবে মরবে। কিন্তু আল্লাহ তাআলা নদীর মধ্যে ওনাকে ডুবলেন না, ভাসালেন। তো যে দেখবে সে বলে যে বাই চান্স ভেসে গেল। তারপর গিয়ে ঘাটে লাগলেন। দুনিয়ায় কত ঘাট থাকতে, লাগবে তো লাগবে ফেরাউনের ঘাটে গিয়ে লাগলো। একেবারে শত্রু যে ইন্তজাম করেছে মেরে ফেলবার জন্য তার ঘাটে, তাও রাজা বলছেন কি নদীর ঘাটে বসে থাকে নাকি? কিন্তু এমন সময় লাগলো যখন ফেরাউন ওখানে নিজে উপস্থিত, তার হাতেই গিয়ে পড়লো। আর ফেরাউন যে বুঝতেও পারলো যেটা বনী ইসরায়েলের বাচ্চা, আর এদেরকে কতল করবার হুকুম দিয়েছে,
সে নিজেও বুঝতে পারলো আমাদের এখানে মেরে ফেলতে হবে, মারবেই তো। ফেরাউন স্ত্রী বললেন যে একে দরকে দিলেই হয়, আমরা নিজের বাচ্চা বানাবো। ফেরাউনের মন বদলে গেল আর রেখে দিল। অথচ ওই আদেশ দিয়েছে বন ইসরায়েলের সব ছেলেকে মেরে ফেলবার জন্যে, আর বন ইসরায়েলের ছেলে সে বুঝতে পেরেওছে। একতর বংশগত কারণে চেহারা ভিন্ন হয়, আর এছাড়া বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছে তো বন ইসরায়েলেরই হবে, ভয় করে ফেলে দিয়েছে বা কিছু একটা হবে, তো যুক্তিও বলে, এছাড়া চেহারা দিয়েও বোঝা যায়। বুঝলো, কিন্তু ওই মানলো না, ঘরে রয়েও গেলেন। তো নবীদের জীবন এরকম, ঝড়ের মধ্যে কেউ যদি মোমবাতি নিয়ে হাঁটা দেয় আর ঝড়ের দমকা বাতাস আসে আর এখনই নিভবে মনে হয়, নিভতে নিভতে বেঁচে যায়, নবীদের জীবন ওরকম যে বারবার একবার দমকা বাতাস আসে এমন যে এখনই শেষ হবে, আর শেষ হতে হতে ওই বাই চান্স বেঁচে যায়। তো সম্পূর্ণ জীবনই ওই বাই চান্সের উপর চলছে। পরে আবার এক কিপ্তি ছেলেকে মেরে ফেললেন, তখন আবার তারা মারবার ফয়সলা করলো, আর তারা ওনাকে ধরবে আর মারবে এই হুকুম হয়ে গেছে। বাই চান্স মুসা আলাইহিস সালাম খবর পেয়ে গেলেন আর জানতে পেরে ওখান থেকে পালিয়ে গেলেন। জানতো বাঁচলো ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে নবী বানিয়ে আবার বললেন যে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, দুনিয়ায় কত মানুষ কাফির তাদের কাছেও পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, আর ফেরাউন অপেক্ষা করছে ওনাকে পেলেই মারবে। আবার এলেন আর ফেরাউনকে দাওয়াত দিল না। ফেরাউন তার বিরুদ্ধে সব ইন্তজাম করলো, কিন্তু কোনো ইন্তজামই কার্যকর হলো না। ওই ঝড়ের মধ্যে যেরকম মোমবাতি নিয়ে চললে যেরকম বাতাস আসে মনে হয় এখনই নিভবে, কিন্তু রয়ে যায়। তো সব নবীদের জীবন এইভাবেই চলছে। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া জন্ম, অথচ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন সবচেয়ে বড় সম্মান। দুনিয়াতে সব সমাজে যত খারাপ গাল আছে, খারাপ গাল ঘুরে ফিরে গিয়ে ওই বাপের পরিচয় ভরি পড়ে। বাকি দুনিয়ার মানুষকে যাদেরকে গাল দেয় এই কথা বলে যে বাপের পরিচয় নাই, আর তারা সবাই রেগে যায়, আর এই গাল দিলে সবচেয়ে বেশি রাগ করে গেছে, এর চেয়ে সব এটা সবচেয়ে বড় খারাপ গাল। অথচ যারা এই গাল শুনে রেগে যায় তাদের তো বাপ আছেও, পরিচয়ও আছে, তারপরেও রেগে যায়। আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তো কথা সত্য যে ঠিকই বাপ নাই, অথচ আল্লাহ তাআলা ওনাকে দিলেন সবচেয়ে বড় সম্মান। আর শেষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজের কৌম ওনার বিরুদ্ধে, জন্মের আগেই বাপ মারা গেলেন, জন্মের পরে মা মারা গেলেন, ছোট থেকে দাদা অভিভাবক ছিলেন যে দাদাও মারা গেলেন, শেষে একজন চাচা ছিলেন তো চাচাও মারা গেলেন, আর একেবারে শত্রুদের মোকাবিলার করার আর কোনো অবস্থায় নেই, দেশ ছেড়ে পালাতে হলো, পালাবার ব্যাপারেও তারা বাধা দিয়ে রেখেছে, কত করা হুকুম হয়ে গেছে, তাদের সবাই মাঝখান থেকে চলে গেলেন আর কেউ দেখতে পেল না। আল্লাহ তাআলা নবীদেরকে এই দুর্বলতার মধ্যে রেখেছে। এই উম্মতের মধ্যেও যারা দুর্বল তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ বেশি করা। পুরা সমাজের মধ্যে তুলনামূলকভাবে পুরুষের চেয়ে মহিলারা বেশি দুর্বল, অথচ তাদের কথারই শক্তি বেশি, কারণ আল্লাহ তাআলা তাদের দুর্বলতার মধ্যে এমন কিছু শক্তি রেখেছেন যে দিল পর্যন্ত মন পর্যন্ত তারা কথা পৌঁছাতে পারে। আর দিনের এই কাজ মানুষের মনকে নিয়ে, দুনিয়ার ব্যাপারেও তাই। ধরা যাক একটা ছেলেকে বিয়ে দেবে, মা বাপ আত্মীয় সবাই মিলে কোনো একটা মেয়েকে পছন্দ করেছে, কিন্তু ছেলের পছন্দ নয়, এই জাতীয় সমস্যা হলে ওই ছেলেকে মানাবার কাজ পরিবারের পুরুষদের হাতে দেওয়া হয় না, বরং ছেলেকে মানাবার কাজ পরিবারের মহিলাদের হাতে দেওয়া হয়। বাপ যদি বলে যে একে বিয়ে করো, তো ছেলে আগে যা আধা নারাজ ছিল বাপ যদি বলে তো পুরো নারাজ হবে, কাজ তো হবেই না, উল্টো আবার রেগে যাবে, আর গিয়ে তার বন্ধু বান্ধবের মধ্যে গিয়ে বলবে
অন্য জায়গায় গিয়ে বলবে যে আব্বা মনে করেছে যে উনি বললেই হয়ে যাবে। আগে আদা নারাজ ছিল, এখন পুরা নারাজ হবে আর গিয়ে তার ডিসিশন পাঠিয়ে দেবে যে আব্বাকে বলে দিও হবে না, সামনাসামনি বলবে না কিন্তু তার দুধকে দিয়ে বলে যে আব্বাকে বলে দিও হবে না। এইসব ক্ষেত্রে মানুষের এই জ্ঞানও আছে, তারা আব্বাকে বা কোনো বড় ভাইকে লাগায় না, বরং হয় মাকে না হয় খালাকে না হয় ফুফুকে না হয় কোনো পরিবারের কোনো মহিলাদেরকে লাগায়, বোনকে। তাদের কাছে এমন ধরনের চাবি আছে, সময় হাতে নেই, কিছুদিন পরে বলবে না ঠিক আছে। আব্বা জিজ্ঞেস করে তো বলে না, তো বড় বোন গিয়ে বোঝলো হয়ে যাবে, অপুর বলে যে ঠিক আছে না বলে কোনো অসুবিধা হবে না, আপনি অগ্রসর হন। আর ঠিকই দেখা যায় ভিতর ভিতর রাজি হয়ে গেছে, কিন্তু আগের একটা নানা যেহেতু বলে অভ্যাস হয়ে গেছে, তো সে অভ্যাস মতো না বলছে কিন্তু ভিতরে ভিতরে রাজি হয়ে গেছে। তো ভিতরে ভিতরে কাজ করানোর একটা শক্তি, ওইটা আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়েছেন, তারা ভিতর ভিতর করাতে পারে, আর এই করাবার জন্য বিশেষ হিকমত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, এটা পুরুষ মানুষের কাছে নেই। কখনো সোজা কথা দিয়ে, কখনো উল্টো কথা দিয়ে, কিন্তু কাজ ঠিক মতো হয়ে যায়। আমার জামা রাজিউলানু ওহদে জিহাদে রওনা হয়েছেন, উনি খোড়া ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি খোড়া, না গেলেও কোনো দোষ নেই, তোমার উজর আছে। ওনার যাওয়ার ইচ্ছা, ওনার স্ত্রীর ইচ্ছা যে জিহাদে যাবে, সবাই পুরুষ জিহাদে যায়, আমার স্বামী জিহাদে যাবে না, এটা বেজ্জতির ব্যাপার, ওনার ইচ্ছা জিহাদে যাবে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন না গেলে কোনো দোষ নেই, এরপরে তো ওনাকে আটকানো মুশকিল, যদি কোনো অসুবিধা দেখেন তাহলে চলে আসবেন। আরে কেউ বললে বলুন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিন্তু কোনো অসুবিধা নেই, আমাকে আজ ইজাজত দিয়ে রেখেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি দেওয়ার পরে কোনো ফতোয়া তো এর বিরুদ্ধে দেওয়া যাবে না, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাতে কি হলো, আসলে যাওয়াই উচিত, একথা বললে তো আর চলবে না। আল্লাহ তাআলা মহিলাদেরকে হিকমত দিয়েছে যে কখন কিভাবে কি বললে কাজ হয় তা বললেন। উনি বললেন যে আমি তো দেখতেই পাচ্ছি খোড়াতে খোড়াতে বাড়ির দিকে ছুটেছ, দিলে আসর পড়ল, এমন খোঁচা দিয়ে কথা বলল যে দিলে আসর পড়ল, আর গেলেন তো গেলেনি, বরং দোয়া করলেন যে আয় আল্লাহ আমাকে বাড়ির দিকে ফেরত আনবে না। আল্লাহ তাআলা উনাকে শাহাদত দিলেন, উনার লাশকে যখন আনতে চাইলেন তো উট উনার লাশকেও আনতে রাজি হলো না, ওনার ওই দোয়ার আসরে, এই দোয়ার পেছনে ওনার স্ত্রী কথা বলেছে উল্টো কিন্তু কাজ হয়েছে সোজা। উল্টো কাজ দিয়ে সোজা কাজ করিয়ে নেওয়া, এগুলোর বিশেষ হিকমত আল্লাহ তাআলা মহিলাদেরকেই দিয়েছেন, কারণ তাদের কাজ অন্যকে করানো, আর অন্যকে করাতে হলে তার কথা দিলের মধ্যে যদি না যায় তো নিজে অন্যকে করাতে পারবে না। পুরুষ বড় বড় বাহাদুর জিহাদের ময়দানে গিয়েছে, তারা যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, মহিলারা নিজে শহীদ হয়নি, শহীদ বানিয়েছে। খানসা রাদিয়াল্লাহু আনহা বিধবা মহিলা, ওনার চার ছেলে, কাদেসিয়ার যুদ্ধের আগের রাতে চার ছেলেকে ডাকলেন আর দেখে বললেন যে তোমরা যেরকম এক মায়ের সন্তান ওরকম তোমরা এক বাপের সন্তান, তোমার বাপের সাথে আমি কোনো ধোকাবাজি করিনি, আর তোমার মাতৃকুলকে মামাদেরকে কলঙ্কিত করিনি, তোমরা নিজেরাই ইমান এনেছো আর নিজেরাই হিজরত করেছো, আগামীকাল যখন যুদ্ধ আরম্ভ হবে তখন ময়দানে অগ্রসর হবে আর এক একজন করে অগ্রসরে জান দিয়ে দেবে। এই কথাগুলোর ছেলেদের উপর এত আসর পড়লো যে পরের দিন তারা ময়দানে গেলেন,
আর মায়ের আগের রাতের কথাগুলোকে উচ্চারণ করতে করতে জিহাদে গেলেন এবং চারজনই শহীদ হলেন। তো মা যে কথাগুলো বললেন, এই কথাগুলোর সাথে জিহাদের কি সম্পর্ক? বললেন যে তোমরা যেরকম এক মায়ের সন্তান, ওরকম তোমরা একই বাপের সন্তান। তোমার বাপকে বাপের সাথে ধোকাবাজি করিনি, আর মাতৃকুলকেও কলঙ্কিত করিনি। এই কথাগুলোর জিহাদের সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। কিন্তু কাজ তো ঠিকই হলো। এটাকেই হিকমত বলে যে কাজ উদ্ধার করিয়ে নেওয়া। কিভাবে কোন কাজ কি দিয়ে উদ্ধার হবে ওইটা ওই হাকিমই বুঝে। না জিহাদের ফজিলতের কথা বললেন, না এভাবে কোরআন শরীফের আয়াত শুনালেন, বরং এমন কথা বললেন যে ছেলেদের দিলে কিন্তু আসর পড়লো ঠিকই। তো আল্লাহ তাআলা তাদেরকে এমন হিকমত দিয়েছে যে দিলের আসর পড়ার জন্যে যে দরকার ওই জিনিস করাতে পারে, বলাতে পারে, আর দিনের প্রসার এইভাবেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন দাওয়াতের কাজ করো হিকমতের সাথে। হিকমত কি বলে দেন? আর হিকমত ওই জিনিসই যে দিলের ভিতর যেন পৌঁছায়। এই সহায়তা যদি না থাকে তাহলে বড় কাজই হোক কিন্তু কথা দিলে পৌঁছাবার অংশ যদি না থাকে তাহলে চলবে না। একটা গাড়ি গাড়ি কিনেছে, ভালো ইঞ্জিন, পেট্রোল টেট্রোল সব ঠিক, মাত্র একটা জিনিসের অভাব, লুব্রিকেন্ট বলে বা মোবিল তেল। এগুলো ওই ঢালে যে ইঞ্জিনের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো ঘষা খায়, ঘষা খাওয়ার মাঝখানে যদি একটু তেল না দেয় তাহলে ওটা ঘষা খেয়ে গরম হয়ে যায় আর ক্ষয় হয়ে যায়। আর ওই তেল যদি মাঝখানে একটু দেয়, বেশি দরকারও নেই, কয়েক ফুটা দিলেই চলে, তাহলে ও ঘষা খেয়ে গরমও হয় না ক্ষয়ও হয় না। কিন্তু লুব্রিকেন্ট তেল এমন ধরনের জিনিস অল্পটুকু দরকার দুটোর মাঝখানে দেওয়ার জন্যে, না যদি দেয় তো দুটোই গরম হয়ে যায়, মাঝখানে কয়েক ফুটা তেল দিয়ে দিলে দুটোই ঠান্ডা থাকে। তো ওরকম পুরুষ মানুষ যদি শুধু থাকে যে বক্তাও পুরুষ আর শ্রোতাও পুরুষ আর মাঝখানে কোনো মহিলা নেই, দুই পক্ষ গরম হয়ে যাবে, কাজ কিছুই হবে না, মারামারি লেগে মাথা ফাটাফাটি হয়ে যাবে। আর সে পর্যন্ত দেখা যাবে যে দিনের কাজও কিছু হয়নি আর খুন খারাপি হয়ে গেছে প্রচুর। মাঝখানে যদি কিছু মহিলারা থাকে তাহলে লুব্রিকেন্টের মতো কাজ করে আর সব ঠান্ডা রাখে আর কাজ করিয়ে দেয়। এটা দুনিয়ার ময়দানেও হয়, দিনের ময়দানেও হয়। আল্লাহ তাআলা তাদেরকে ও সব পক্ষকে ঠান্ডা রাখবার একটা শক্তি দিয়েছেন, মোলায়েমভাবে ভিতরে গিয়ে সবাইকে ঠান্ডা রাখতে পারে, এটা অন্যরা পারে না। ছেলে বাপের মধ্যে যখন ঝগড়া হয়ে যায় তো মা মাঝখানে সম্পর্ক রাখে, বাপ এত রেগে গেছে ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাপের সামনে মাও সায় দেয়, যা যা, বেড়ে যাওয়ার পরে আবার জানালে দিয়ে ডেকে আনে। মা যদি মাঝখানে না থাকতো এদের মধ্যে এই যে সম্পর্ক নষ্ট হলো আর জোড়া লাগতো না, তো মাঝখানে মা থেকে কিছুদিন পর আবার জোড়া লাগিয়ে দেয়। আবার যখন বাপ অসুস্থ হয়, বয়স হয়, তো ওই ছেলে জান দিয়ে খেদমত করে, মাঝখানে মায়ের অবদান আছে। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। বাপ যদি না থাকে ছেলে বখাটে হবে, মা শাসন করতে পারে না, কিন্তু মা যদি না থাকে এমন কড়া শাসনে পড়বে যে বাড়ি থেকে চলে যাবে আর ফিরেও আসবে না। তো দুজনেরই দরকার। তার পরিবারে যেরকম বাপের অভাব মার দ্বারা পূরণ হবে না, মায়ের অভাব বাপের দ্বারা পূরণ হবে না, ওরকম পুরো দিনের মধ্যে আল্লাহ তাআলা যাকে যে কাজ দিয়েছেন সে যদি তার কাজ না করে অন্যদেরকে দিয়ে ওই কাজ হবে। এমনকি সমাজে সবাই যদি আলিম হয়ে যায় তাহলেও সমাজের দিন টিকবে না, কিছু সাধারণ লোকের দরকার। আরেকটা আমাদের গ্রামে তো কথা আছেই যে সবাই যদি জট বারিস্টার হয়ে যায় তাহলে সমাজ চলবে নাকি? তো সমাজে যেরকম সাধারণ অসাধারণ ধনী গরিব নিয়েই সমাজ চলে, ওরকম দিনের ময়দান উম্মত সবাইকে নিয়ে চলে।
একজনের বদল আরেকজন হবে না। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিনের কাজ দিয়েছেন, সবাই যদি তার কা অংশকে না করে তো অন্য কারো দ্বারা এর বদল হবে না। একবার এক জমাত গিয়েছে, মেয়াবাতি একজন ছিল, বুড়ো লোক, উনাকে বয়ান দিয়েছে। আর জমাত গিয়েছে তো আলিমদের অঞ্চলে, আর যাকে বয়ান দিয়েছে উনি বুড়ো লোক, কিন্তু কিছুই জানে না, এমনকি কলিমাও ঠিক মতো পড়তে পারে না। আর বেশি বয়স হয়ে যাওয়ার পরে যদি কলমা শিখতে যায় তো বেশি বয়সে শেখাও মুশকিল, কলমাও পড়তে পারে না, কিন্তু তাকে দিয়েছে বয়ান। সে বয়ানের মধ্যে দাঁড়িয়ে বললো, তার সাদা দাড়ি ছিল, বুড়ো লোক, সাদা দাড়ি, কিন্তু কলমাও পড়তে পারে না। তো বয়ানের মধ্যে বলছে যে আমার দাড়ি সাদা হয়ে গেছে আর আমি কবরে যাচ্ছি, আর বিনা কলিমা কবরে যাচ্ছি, তোমরা আমার মতো হয় না, হাত থাকতে থাকতে কলমা শিখে ফেলো। এই কথা বলে সেও কাঁদলো, আর গোটা মজমাকেও কাঁদালো, আর অনেক তশকিল হলো। এই কথা, আমার সাদা দাড়ি আর বিনা কলিমা কবরে যাচ্ছি, তোমরা আমার মতো বিনা কলমা কবরে যেও না, এই কথাটা আলিম বলতে পারবে নাকি? আলিমে বলা শুদ্ধ হবেই না, বলতেও পারবে না। আর আলিম কোরআন শরীফের অনেক আয়াত বলবে, অনেক হাদিস বলবে, দু এক ফুটা চোখের পানি বের করতে পারবে না। আর ওর এই এক কথা দিয়ে দিলকে নরম করে দিল, তশকিল হয়ে গেল, কাজ চলো। তো আল্লাহ তাআলা আলিমকে আলিমের কাজ দিয়েছেন আর সাধারণকে সাধারণের কাজ দিয়েছেন। সাধারণ মানুষ আলিমের কাজও করতে পারবে না, আবার আলিম সাধারণ মানুষের কাজও করতে পারবে না, যার কাজ তাকেই করতে হবে। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা নারী পুরুষ ধনী গরিব সবাইকে দিয়েছেন, একজনের কাজ আরেকজন দ্বারা হবে না, আর না হয়তো সমাজ চলবে না। বাজারে গিয়ে মাছ কেনার কাজ পুরুষ মানুষের, ওইটা মহিলাদের দ্বারা হবে না। কিন্তু মাছ কিনে নিয়ে এলো, যত ভালো চিতল মাছই হোক, ঘরে যদি রান্না করে না, রান্না না করে তো কাঁচা মাছ খাবে নাকি? তো যার যার কাজ করতে হবে, দিনের মধ্যে ভালো আল্লাহ তাআলা ওরকম দিয়েছেন, সবাই মিলে যে কাজ করবা ওই কাজ সবাই মিলেই করবে। সাহাবারা সবাই মিলে করেছেন, আমাদের কাছে পর্যন্ত দিন এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পূর্ণ পরিবার ওনার কাজে শরিক হয়েছেন, আমাদের কাছে দিন এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কাজের মধ্যে যদি পরিবার শরিক না হতেন তাহলে এই কথা চিন্তা করা মুশকিল যে দিনের প্রসার কিভাবে হতো। আর আল্লাহ তাআলা এই কথাকেই প্রকাশ করছেন এইভাবে যে প্রত্যেক নামাজে দুরূদ শরীফ পড়তে হবে, আর দুরূদ শরীফ পড়তে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি পরিবারকেও সামিল করতে হবে, কারণ এই দিনের তাবলিগের অবদান এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার অর্থাৎ আল মুহাম্মদ এটা বড় গুরুত্বপূর্ণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেরকম পরিবার গুরুত্বপূর্ণ ছিল, এত বেশি গুরুত্বপূর্ণ যে এছাড়া নামাজই পুরা হয় না, কিয়ামত পর্যন্ত দিনের মেহনতে পরিবারের কাজ ওরকম গুরুত্বপূর্ণ, এছাড়া দিনের দিন জিন্দা হবে না, ঘরে ভিতরেও দিন থাকবে না, সমাজের ভিতরেও দিন আসবে না। কারণ বাইরে থেকে যত মশলা মশাইলি আনি ওইটাকে চালাবে তো ঘরের ভিতরে, যেরকম বাইরে থেকে আমি যত ভালো মাছি আনলাম, রুই আনি আর ইলিশ আনি, ঘরে মহিলারা যদি ওটাকে খাওয়ার উপযোগী না বানায় তো কাঁচা মাছ তো আর খাওয়া যায় না। ঠিক ওরকম বাইরে থেকে ওষুধ আনলাম রুগীর জন্যে, আর মশলা মশাইলি আনলাম দিনের জন্যে, কিন্তু ঘরে যারা আছে এরা যদি ওষুধ না খাওয়ায় তাহলে ওই বড় ডাক্তার দিয়েও লাভ নাই, কম্পিউটারেও লাভ নাই। আর ঘরের ভিতর তারা যদি মশাইলকে না চালায় তো বড় বড় মুফতি দিয়েও কোনো লাভ নাই, চালাবে তো ঘরের ভিতরে। ঘর যদি চলে আর পুরা সমাজকে তো ঘরই চালায়, এক নবীর ঘর যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা উম্মতের মধ্যে দিন আসে, আর যদি ঘর ঠিক না হয় তো পুরা উম্মতের মধ্যে উপর দিনের আঘাত পড়ে। সেজন্যে ওই জমানা তো মুনাফিকরা মুশরিকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের উপর খুব আঘাত করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কতল করতে পারলো না, কিন্তু ওরা থেমে যায়নি, এখন উল্টো আক্রমণ করেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর বদনাম মেরেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতল করে যেরকম দিনকে থামানো যায়, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের বদনাম দিয়েও দিনকে থামানো যায়।
আল্লাহ তাআলা যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছেন, আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। কারণ পুরা দিন টিকাবার জন্য এই ঘর টিকাতে হবে, আর ঘর থেকেই দিন যাবে। আগের জমানায় যেরকম ঘর থেকে দিনের প্রসার হয়েছে, এখনো ঘর থেকে দিনের প্রসার হবে। এক একটা ঘরের মধ্যে দিন আসবে, আরেক ঘরে যাবে। আর আসল তো মানুষের জীবন তার ঘরের মধ্যে, বাজারের মধ্যে। আল্লাহ তাআলা বড় মেহরবান করে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনের কাজ যখন আমরা করব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই কাজকে ছড়াবেন, কিন্তু ছড়াবে এক একটা পরিবার থেকে, আর বড় নরম ভাবে ছড়াবে। নরম জিনিসের শক্তি দেখা যায় না, কিন্তু হকিকত বড় বেশি শক্তিশালী। গোলাপ ফুলের ফুলও আছে, কাঁটাও আছে। দুনিয়ার রাজবাদশাহদের রাজমহল গোলাপ ফুল না থাকলে কারো ফুলদানি সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ রয়ে যায়। কিন্তু এই যে রাজবাদশাহদের রাজমহলগুলো গোলাপ ফুল জয় করেছে, তার কাঁটার শক্তি দিয়ে জয় করেনি, তার পাপড়ির শক্তি দিয়ে জয় করেছে। অথচ পাপড়ি এত মোলায়েম, এত নরম, যে বাচ্চারা যদি পায় তো এটা ছিঁড়ে ফেলে, মনে হয় বড়ই নরম, কিন্তু হকি ওতে বড় শক্তিশালী। এই নরমের ভিতরেই তার শক্তি, কাঁটার শক্তি রাজমহল জয় করেনি, জয় করেছে পাপড়ির মোলায়েম শক্তি। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই মোলায়েম শক্তি দিয়ে পাঠিয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন্ত লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লান ফাযু মিন হাওলিক। আল্লাহর রহমতে তোমাকে মোলায়েম করে দেওয়া হয়েছে, যদি তুমি কঠোর হতে তাহলে লোকের সবাই তোমার কাছ থেকে ছিটকে পড়তো, দূরে চলে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোলায়েম শক্তির দ্বারা পুরা দুনিয়াকে জয় করেছে। দাওয়াত শুধু ডেকে ডেকে দাওয়াত নয়, ফুলের ঘ্রাণ এটা দাওয়াত, ফুলের রং এটা দাওয়াত। এই যে তার সুন্দর আকৃতি, সুন্দর রং, সুন্দর গন্ধ, এসবগুলো দাওয়াত। তো যেরকম ফুলের গন্ধে দাওয়াত হয় ছড়ায়, অন্য সময় তাকে টেনে কাছে নিয়ে যায়, ওরকম একজন মানুষের ভিতর যখন ফুলের সিফতগুলো হবে তো সেও দায়ী হবে। শুধু কথা দিয়ে দাওয়াত নয়, তার সিফতের ভিতর, তার গুণের ভিতর দাওয়াত। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর যারা দায়ী হবে তার এরকম গুণই হবে, আর তাদের গুণের দ্বারাই দাওয়াত হয়। আমাদের দেশে বলি আল্লাহরা এসেছেন, তারা রাজাবাদশাহ আসেন, আর ঢাল তলোয়ার নিয়ে আসেন, তারা এসেছেন ফুলের মতো গন্ধ নিয়ে, সৌন্দর্য নিয়ে, রূপ নিয়ে, নরম মোলায়েম। ফকিররা ছিলেন, বলেই হয় ফকির, তাদের কোনো দাপট ছিল না, একেবারে নরম, কিন্তু এমন সুন্দর গন্ধ, এমন সৌন্দর্য যে ঘরে ঘরে ওই গন্ধ পৌঁছে গেল। রাতে বেলার জন্য হাসনা হানা ফুল ফুটে, কোথায় ফুল দেখা যায় না, ঘরের ভিতরে ঢুকে যায়, আর ঘরে শুয়ে শুয়ে তার গন্ধ পাওয়া যায়। তার শখ হয় যে আমি আমার বাড়িতে হাসনা হানা লাগাবো। তো ওরকম ওলি আল্লাহদের এমনই গন্ধ ছিল যে এক এক ঘরে তাদের শখ হয়েছে যে এরকম গন্ধ আমার বাড়িতেও আনবো। আর তারা কলমা পড়েছে, মুসলমান হয়েছে, জিকির করতে লেগেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের কাজ দিয়েছেন, সবাই করবে, আর তা নিজ সিফত দিয়েও করবে। আমরা যখন ইবাদত করব, জিকির করব, তিলাওয়াত করব, আমাদের মধ্যে আল্লাহ তাআলা ওই আল্লাহওয়ালাদের গন্ধ দেবে। ওলি আল্লাহরা কি করতেন? জিকির করতেন, তিলাওয়াত করতেন, নেক আমল করতেন, গুনাহ থেকে বেঁচে থাকতেন। আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন আকর্ষণ দিয়েছে যে মানুষের মন তাদের দিকে টানত, যেরকম ফুলের গন্ধের দিকে মন টানে। অর্জন করেছেন কিভাবে? দুই জিনিস দিয়ে, পরেজগারি অর্থাৎ হারাম থেকে, মকরু থেকে বেঁচে থাকা, এমনকি যেটার মধ্যে সন্দেহ ওইটা থেকেও বেঁচে থাকা, এটাকে তাকওয়া বলি। আর জিকির, তিলাওয়াত, তাসবিহাত। আমরা যখন হারাম থেকে, মকরু থেকে বেঁচে থাকবো, সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবো, আচরণের মধ্যে এমন কথা বলবো না যে কথা সন্দেহ আছে, মিথ্যা তো বলবোই না, কিন্তু যেটা সত্যভাবে প্রমাণিত নয় এমন কথাও বলবো না, শুনলাম বলে দিলাম, এটাই তো মিথ্যা কথা।
আমার দায়িত্ব যাচাই করা যে কথা সত্য কিনা। সত্য যদি হয়ও কিন্তু কথা যদি অপ্রিয় হয় তো সত্য কথা বলার আমার কোনো দরকার নেই, সত্য হলে আমি কেন বলবো? আমাকে তো আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কথা বলার জন্য, খারাপ কথা বলার জন্য নয়। অনেক সত্য ভালো খারাপ কথা আছে, কিন্তু আমি সত্য বলেই বলবো না, মিথ্যা বলবই না, সত্য হলেও বলবো না যে কথা সুন্দর নয় প্রিয় নয়, বড় ওই কথা বলবো যে কথা বলাতে ফায়দা হয়, যে কথা বলার মধ্যে কোনো লাভ নেই ওই কথা বলবই না, বরং জিকির করবো, তিলাওয়াত করবো, তাসবিহাত করবো। আমার কথা আমার আচরণ যেন এমন হয় যে আমার কথার কারণে আমাকে লোকে ভালোবাসে, আমার কথার কারণে আমার আমার জন্য দোয়া দেয়, আমার কথার কারণে মরে যাওয়ার পরে আমার জন্য দোয়া দেয়। যে অমুক একজন লোক ছিল ভালো কথা বলতো, এই কথার কারণে তার সে দোয়া পাবে, অথচ এত সহজ, আমাকে যা পয়সাও খরচ করতে হলো না, জিনিসও দিতে হলো না, শুধু এটা কথার কারণে আমার লোকে কত দোয়া দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন নসিব করুক যে আমাদের কথার ব্যাপারে যেন আমরা বড় সতর্ক হই, এমন কথাগুলো বলবো যে কথার কারণে মানুষের ঝগড়া ঝাঁটি মিটে যায়, আমার দোয়া দে খুশ হয় ভালোবাসে, আর দুনিয়া আমাদের দিন আসে আর নেক আমল করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, এই জন্য সবাই নিয়ত করি আল্লাহর পথে বের হব আর আল্লাহর পথে বের করব, বের হব আর বের করব দুটোই। এইভাবে যদি করি ইনশাআল্লাহ তো আমাদের সুন্দর কথার কারণে আমাদের নিজেদের বের হওয়া সহজ হবে আর আমাদের সুন্দর কথার কারণে ঘর থেকে বের করাও সহজ হবে। হুকুম দিতে বের করা যাবে না, ছেলে হোক ভাই হোক স্বামী হোক বাপ হোক মিষ্টি মিষ্টি কথা দিয়ে তাদেরকে তসি করব, আর তারা যদি যায় তো আমাকেও ঘরের মহিলা তাদেরকেও নিয়ে যাবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি আল্লাহর পথে যাব আর আল্লাহর পথে পাঠাবো, কেন যাতে আমাদের সম্পূর্ণ জীবন সুন্দর হয় আর নাপাকি থেকে আমরা বেঁচে থাকতে পারি, নাপাক খাওয়া, নাপাক পড়া, নাপাক দেখা, নাপাক বিশেষ করে নাপাক বলা, এমন কোনো কথাই বলবো না যে কথাকে নাপাক কথা বলা যেতে পারে, বরং ওই কথাগুলো বলবো যে কথার মধ্যে খুশবু আছে। এক আলিমের এক মজলিস ছিল, বড় একজন আলিমের মজলিস, ওই মজলিসের মধ্যে অন্য শহর থেকে দিল্লি থেকে সম্ভবত একজন ব্যবসায়ী এসেছেন, আর দুনিয়াদার মানুষ যেরকম বেখেয়ালের মধ্যে অনেক সব মানুষের গীবত করে, তো আলিমের মজলিসের মধ্যে ওই ব্যবসায়ী একটা কথা বলেছেন অন্য একজন আলিম, উনি তো ওই রাজনীতি তার ওগুলোর মধ্যে ব্যস্ত, কথার মধ্যে একটু গীবত শরিক হয়ে গেল, মিথ্যা নয় উনি ঠিকই রাজনীতি করেন কিন্তু কথাটা তো সুন্দর কথা নয়, তো মানুষ মনে করে যে সত্য তো কথা, গীবত সত্য কথাই হয়, মিথ্যা বলে তো এটাকে ভোতার বলে, ওটা অনেক বেশি বড় গুণা, তো সত্য কথা কিন্তু এটা ও ও পছন্দের কথা ওই মজলিসের মধ্যে বললেন। ওই মজলিসের জন্য আল্লাহর আলিম ছিলেন, উনি বলে উঠলেন ভাই আজকাল দিল্লিতে লাড্ডু কত করে পাওয়া যায়, লাড্ডুর শের কত? উনি হাক্কা বাক্কা লেগেছেন, বড় একজন আলিম আর কোনো কথা খুঁজে পেলেন না যে লাড্ডুর শের কত, এটা হাদিস বলবেন, তফসির বলবেন, কিছু বলবেন, সব কিছু বাদ দিয়ে লাড্ডুর শের দর কত? তো যাই বললেন কিন্তু হাক্কা বাক্কা লেগেছেন, লাড্ডুর দর জানেনও না উনি। পরে জিজ্ঞেস করেন কিছু বুঝলাম না, এত বড় আলিম আর জিজ্ঞেস করেন লাড্ডুর শের কত? আরেক আলিম ছিল বড় সমুদার, উনি বললেন ভাই তুমি একটা কথা বললে যে কথার মধ্যে গীবত আছে আর গীবত বড় তিতা, এর মোকাবেলা উনি এটা মিষ্টি কথা বললেন, মিষ্টি যদি কেউ মুখে তিতা পড়ে যায় তো তিতা কাটাতে হবে কি দিয়ে, চিনি চিনি কিছু না মুখে দেয়, সেজন্য লাড্ডুর কথা বললেন, তো আমরা কোনো তিতা কথা বলবো না, দুর্গন্ধের কথা বলবো না, মিষ্টি কথা বলবো, যে কথা যে শুনে তারও ফায়দা হয়, যে বলে তারও ফায়দা হয়, আর আল্লাহর পথে যাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, এর জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ।